গাছে গাছে দুলছে আমের মুকুল, দেশের বাহিরে রপ্তানির আশা কৃষি বিভাগের। বিস্তারিত দেখুন ঠাকুরগাঁওয়ের প্রতিনিধির প্রতিবেদনে। ঠাকুরগাঁওয়ে আমের বাগান ও গাছগুলোতে দোল খাচ্ছে সাদা, লালচে ও সোনালি রঙের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে মুকুলে পাগল করা ঘ্রাণ, আর বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ মৌ গন্ধ। অন্যান্য বছরের তুলনায় এবছর আমের গাছগুলোতে বেশি মুকুল হওয়ায় আমের ফলন বৃদ্ধি সহ ব্যাপক বাণিজ্যের স্বপ্ন দেখছেন জেলার আম চাষী ও ব্যবসায়ীরা। এটার বয়স এক বছর হয়ে আসতেছে। এটা আছে আমাদের প্রায় 400 মতো, আর ওই পাশে আছে বাড়িভোর, ওটা আছে 400 মতো, এই পাশে আছে আম্রপালি, এগুলো আছে 150 গাছ। মূল হিসাবে তো আশাবাদী ভালোই, এখন আবহাওয়া যদি ভালো থাকে, আল্লাহ যদি রহমত করে, তাহলে মনে করেন যে আমরা লাভবান হব। এখন আমাদের এলাকায় ঠাকুরগাঁও, বিশেষ করে ঠাকুরগাঁওর প্রচুর বিভিন্ন দেশি বিদেশি জাতের সব আমই পাওয়া যায়। তারপরে আবার এইখান থেকে আমাদের ঠাকুরগাঁও থেকে দেশের বাইরেও আম রপ্তানি করা হয়। এবারও গতবার তুলনায় মুকুল, গাছের মুকুল প্রচণ্ড আছে। যদি প্রাকৃতিক দুর্যোগ না আসে আল্লাহর রহমতে, মনে হয় এবার গতবারের তুলনায় এবার আমের ব্যাপক ফলন সম্ভাবনা আছে। এবার গাছের মল এবার বেশি আসছে, অন্য বছরের চেয়ে আবহাওয়া যদি ভালো থাকে এবার গতবারের তুলনায় অনেক বেশি আম হবে, তো প্রফিটটা ভালো হবে। আশা করি এই বছর যেভাবে আগাম মুকুল সারা গাছে গাছে আসছে, তাতে এই বছর আমরা অন্য বছর তুলনায় অনেকটা ভালো আশা করতেছি, যদি আল্লাহ আমাদের উপরে সহায় থাকেন। আর জেলা কৃষি বিভাগ বলছেন এবারও দেশের বাহিরে রপ্তানি হবে এই জেলার আম। এই বছর যথেষ্ট মুকুল এসেছে আমরা বলবো, এখন পর্যন্ত যে মুকুল দেখতে পাচ্ছি সেটি খুবই আশাব্যঞ্জক। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা বিশেষ করে কারিগরি বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছি, তো আমরা আশা করছি। গত বছর আমরা ঠাকুরগাঁও থেকে ইউরোপে আম প্রেরণ উদ্বোধন করেছিলাম, তো আমরা এবারও আশা করছি যে আমরা সেটি সক্ষম হবো।